নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি রান্নার রেসিপি নিয়ে আসিনি, আজকে অন্য একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা আমার লাইক শেয়ার করে দেবে। তা আজকে আমি দেখাবো নিজের ভুরু নিজে কীভাবে তুলবে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে সুন্দর হতে চেষ্টা করে, তা সেই সুন্দরের একটি অংশ হলো ভুরু তোলা বা থ্রেডিং। তা আমরা সবাই চাই যে নিজের ভুরুটা রোজ রোজ পার্লারে গিয়ে আমরা এরকম প্রায় দিনে গিয়ে অসুবিধা হচ্ছে, তার চাইতে আমার মনে হয় ঘরে অল্প যখন ভুরুটা হবে, ভুরুটা সামান্য জাস্ট হয়েছে, সুতো ধরা যায়, সেই রকম হলেই তোমরা দেখবে যে কিভাবে তোলা যায়, তার সেই সিস্টেমটা আমি আজকে দেখাচ্ছি। চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, দেখে নাও কিভাবে নিজের ভুরু নিজে তুলবে। এবং ভুরু প্লাস পুরো মুখে থ্রেডিং করা, আপার লিপ করা, প্রত্যেকটা জিনিসই নিজে নিজে করতে পারবে। হ্যাঁ, তবে একটু সময় লাগবে। আমি যেমন আমি যদি পারি, আমার মনে হয় তাহলে আমার প্রত্যেকটা বন্ধুরাই পারবে করতে। তাহলে চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো, আমি কীভাবে ভুরুটা তুলি তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি প্রথমে একটা ছোটো আয়না নেব। আয়নাটা আমার সামনে আমি এভাবে বসিয়ে নেব, যাতে আমি এইভাবে ভুরুটা করলে আমি আমার ভুরুটাকে আমি দেখতে পাই। হ্যাঁ, তারপরে এবার আমি একটা সুতো নেব। ভুরু তোলার সুতো সবাই জানে, থ্রেডিং সুতো বললেই দিয়ে দেবে যে কোনো দোকানে। তা ভুরু সুতোটাকে আমি এইভাবে ভাঁজ করব, ডবল ভাঁজ করব। দেখো বন্ধুরা, এইভাবে আমি ডবল ভাঁজ করব। ডবল ভাঁজ করে ঠিক এক বিগত, এই মাথা থেকে আমি এক বিগত নিয়ে নেব। তাহলে আমার বিগতটা এখানে হচ্ছে, আমি এই বিগতটা এখানটা মেপে আমি এখানে এক বিগত করে নেব। এক বিগত, যার যার হাতের এক বিগত করে নেবা। এক বিগত থেকে এক আঙুল হলেও অসুবিধা হবে না। তো এখানে আমি ছিঁড়ে নিচ্ছি আগুলোকে, দুটোকে সমান করে আমি এখানে পেঁচিয়ে গিট দিয়ে নেব। এবার হচ্ছে আমি দুটো ফাঁকে কাঁচি তৈরি করব। তা কাঁচি তৈরি করতে কী হবে, এই আছে হাতটাকে এই করে নিলে, আর এই গিটটাকে সবসময় ভেতরের পাটে রাখবে। এবার এটাকে পেঁচাতে থাকবে, এক দুই তিন চার পাঁচ ছয় থেকে সাতটা দিলে অসুবিধা নেই। এবার হচ্ছে এই এই সিস্টেম করবে, এই যে তিনটে হোক, আমার চারটে সুবিধা হয়, সাধারণত তিনটে বলে। এবার ভুরু যখন কাজটা করবে তখন যেভাবে শুরু হবে, মনে হবে যে এটাভাবে আমার সুবিধা, তাহলে সেভাবে তিনটেও হতে পারে, চারটেও হতে পারে আঙুল। এবার এই দেখো সিস্টেমটা হচ্ছে, আমি এই হাতটা আমার এই পাশের ভুরুটা তুলব, তাহলে আমাকে এই এই হাতটা এইভাবে দিয়ে ভুরুটাকে জাস্ট এইভাবে এই ফাঁকের মধ্যে আমাকে রাখতে হবে, এইভাবে রাখতে হবে। আবার এই পাশে তুললে এটাকে বাড়িয়ে দেবো, এটাকে এরকম করে টেনে কাছে নিয়ে আসবো। এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে এই যে এরকমভাবে। এবার আমি এটাকে, তাই ভিডিওতে তো করা যায় না, যা ভিডিওতে পুরোপুরি দেখা যাবে না গরুটা। আমার হালকা হালকা গজিয়েছে, হালকা বলতে জাস্ট দেখা যায় সামনে থেকে, ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এখানে দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, কিন্তু গজিয়েছে। আর আমি ভুরু সাধারণত অন্য জায়গায় করি না, একটাই কারণ হচ্ছে হয় সরু হয়ে যায়, আমার ভুরু এমনি কম, সরু হয়ে যাবে, নাহলে সামান্য লেন্থ আছে সেই লেন্থ থাকবে না, যার জন্য আমি আমার নিজের ভুরুটা আমি নিজেই করি। হোক না, সব সময় যে ফিনিশিং হতে হবে এমন কোনো কথা নাই, ফিনিশিং আমরা কাজ পেন্সিল দিয়েও করতে পারি, আইব্রো ব্রাশ দিয়েও করতে পারি, একটু কাজল দিয়ে যে যা যেভাবে পারে করতে পারে, আর তাতে অসুবিধা নেই। কিন্তু আমার ভুরুটা যেহেতু অল্প, আমি ওই জন্য সবসময় তো কাজলটা না হয় না বা পেন্সিলটা না হয় না, আমি ওই জন্য অল্প থাকতে তুলে ফেলি। তা চলো বন্ধুরা, আমি তুলে নিই। এই প্রথমে এই নিলাম, এটাকে হাতটাকে এরকম করলাম, ডান হাতটাকে পেঁচাতে থাকলাম, এক দুই তিন চার পাঁচ ছটাও নিতে পারি। এবার আমি আমার ভুরুতে জাস্ট আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আমি প্রথমে এটা এই হাতটাকে আমি ছোটো করবো, ছোটো করে এই দেখো এই এই যে এই ফাঁকাটা আমি যে কীভাবে দেখাবো এটা করলাম, করার পরে এই যে আমার কিন্তু অলরেডি উঠছে। সুতোটা কিন্তু বড় নিলে হবে না, ফলস হবে। ও, একটু ভুলে গেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, এটাকে ব্যান্ড দিয়ে আটকে নিতে হবে, তা না হলে কি হয় এই চুলগুলো সুতোর সাথে পেঁচিয়ে যায়। আমাকে ব্যান্ড দিয়ে আটকে নিতে হবে, সমস্ত চুলটা আটকে নেব। এইবার আমি তুলছি,
ভিডিওটা হয়তো বড় হয়ে যেতে পারে। তোমরা তো দেখতে পাচ্ছ আমার ভুরু কপাল দিয়ে আমি করে নিচ্ছি। লাগছে, লাগবে, তুলবে আর এইভাবে ডলে দেবে, পেঁচিয়ে যাবে। এই গিটটাকে আবার মিডিলে নিয়ে আসবে হাতের, আবার এইভাবে করবে। দেই যদি মনে করো ফলস কাটছে, নিশ্চয়ই হয়তো বোঝা যাবে যে হাতের এক বিঘাতের চাইতে একটু বেশি আছে, তাহলে সেটাকে তোমরা আর একটু নামিয়ে, এইটুকু নামিয়ে আরেকটা গিট দিয়ে নেবা, তাতে তোমাদের সুবিধা হবে। চেষ্টা করে দেখো। হ্যাঁ, একদিনে হবে না, আস্তে আস্তে চেষ্টা করতে গেলে হবে। আমি যদি পারি, আমি মেয়ে হয়ে একজন মা বলতে পারো বা নারী হয়ে একজন আমি যদি পারি, তাহলে তোমরাও পারবে, অবশ্যই পারবে। দেখো একটু লাগছে, ওই জন্য বললাম একটু সময় লাগে। তো দেখতে থাকো, আমি তুলে নিই। আমার পাঁচটা আঙুলও দিতে হচ্ছে, সেটা হচ্ছে ভুরু যখন তুলবে সেই তোলার সাথে সাথে তোমার হাতটা অটোমেটিক চলে আসবে, কখনো চারটে আঙুল, কখনো পাঁচটা আঙুল। কখনো কোনো ভুরুর মাঝখানে ভুলেও দিও না, তাহলে কিন্তু ভুরু উঠে চলে যাবে। এই পাশটা আমার হয়ে গেছে, এবার এই এই পোর্শন থেকে এই পাশটা করবো সেম পদ্ধতিতে। এটা এই গিটটা কিন্তু মাঝখানে থাকলে হবে না, এই গিটটাকে কিন্তু ভেতরে দিতে হবে। দেখো তোমরা বুঝবে আমার, এর দেখো কাঁচিটা কিন্তু যাচ্ছে, এটাকে আমরা কাঁচি বলি, এটা কিন্তু অলরেডি যাচ্ছে। কখনো এই পাশ, কখনো এই পাশ, এইভাবেই চালাতে হবে। ভিডিওতে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি না নিজেকে, ওই জন্য মাঝে মাঝে এই আয়নাতে আমাকে দেখে নিতে হচ্ছে। এবার নিচের ঘুরুগুলো, তার নিচেরটা তুলতে গেলে প্রথমে আমাকে একটা শেপ করে নিতে হবে। এই শেপটা আমি করে নিলাম, এবার আমি ঠিক এই হাতটা এইভাবে রাখবে, দেখবে কিন্তু খুব সাবধান, আমাকে লেন্থ রাখতে হবে। আমার লেন্থ এইটুকু, তা লেন্থটাকে আমাকে রেখে আমার এই আমাকে পরিষ্কার করতে হবে এইটা, যেহেতু আমি মোটা রাখবো, আমার ফিনিশিং খুব দরকার নেই, আমি মোটা রাখবো, আমি এই পোর্শনে কাটবো, এই ভুরুগুলো তুলবে। এবার কিন্তু আমার ছোটো 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 প্রচুর আছে, এটাকে এই গিটটাকে এখানে রেখে এইভাবে আমি ভুরুটা তুলতে শুরু করবো। কীভাবে? এইখান থেকে শুরু করলাম, আমাকে কিন্তু আয়না দেখতেই হবে। এই একটা করে ঢোকা, এইবার ঢুকিয়ে এই টান, একটু ব্যথা লাগবে কিন্তু আমার অভ্যেস হয়ে গেছে, আমি নিজেরটা নিজেই ভুরু তুলি। ব্যথা লাগবে, এইভাবে একটু ডলে নেবে, ব্যথাটা কম লাগবে। ভালো আলোর দরকার, ভালো আলোতে এটা হয়। ভিডিওতে অতটা ভুরুটা দেখা যাচ্ছে না, যার জন্য আমাকে আয়না দেখতে হচ্ছে। এটাকে তুমি চিহ্নিত করবে, তোমরা এভাবে চিহ্নিত করলে করে নিজ সামনে পেছনের দিকে টানবে, ডানারটা পেছনের টেনে ঠিক ভুরুটাকে কাইচির ভিতরে ঢোকাবে, এটাকে আমরা কাইচি বলি, এই ফাঁকাটাকে কাইচি বলি। এবার এই ঢুকি নিয়ে পেছন দিকে টেনে সামনের দিকে টেনে ঠিক কাঁচির গোড়ায় আনবে, দিয়ে হালকা করে চাপ দেবে। এ দেখো উঠে এলো, হালকা করে চাপ দিলে এটা উঠে আসবে, এই দিকটা সামনের দিকটা আসছে।
দেখো বন্ধুরা, এটা দেখো আর এটা কিরকম দেখো, এটা দেখো কতটা ফ্রেশ, প্রায় হয়ে গেছে আর অল্প আছে। এটা কতটা ফ্রেশ লাগছে, এটা কতটা এখানে কত এখনো আছে। যারা আমাকে চেনে, যারা আমাকে জানে, তারা জানে যে আমি আমার নিজের ভুরুটা আমি নিজেই দিই। কালকে একজন আমাকে ফোন করে বলেছে যে দিদি তুমি এই ভিডিওগুলো দাও, এগুলো আমরা দেখতে চাই যে তুমি কিভাবে করো ভুরুগুলো। আমি আস্তে আস্তে দেখাবো, চুলও আমি আমার নিজে কাটি, নিজের চুলটাও আমি নিজে কাটি এবং ডিজাইন করেই কাটি, আমি সেটাও একদিন দেখাবো। সবসময় প্যাচটাকে মাথায় রাখতে হবে, এটা ছখানা প্যাচ, পাঁচ থেকে ছটা কি সাতটা এর বেশি না। এটাকে একটা লাইন বরাবর সুতোটাকে রাখতে হবে, এই যে লাইন বরাবর সুতো রেখে হালকা করে এইভাবে চাপ দিতে হবে। আমি এবার পরিষ্কার করে নিচ্ছি, সেপটা আমার তৈরি হয়ে গেছে। দেখো বন্ধু, এটা আমার হয়ে গেছে পরিষ্কার। এবার আমি এই পাশটা করব, এই পাশটা যেহেতু একটু বাঁদিকে একটু অসুবিধা হয়, সময় লাগে, ও উপরটা এই পাশটা করা হয়নি। এবার উপর দিকটা সেট করছি, খুব সাবধানে বসাতে হবে। তোমরা প্রথমে অল্প অল্প করে স্ট্রোকে টানবে, বেশি বড় টানতে যাবে না, নতুন হাতে একটু অসুবিধা হবে, বেশি বড় স্ট্রোকে টানবে না, ছোট্ট ছোট্ট এইটুকু করে, কষ্ট হোক সময় লাগুক কিন্তু তোমরা চেষ্টা করবে। জানি মানুষের এখন সময় কম, এটাকে আমি সামান্য পাউডার দিয়ে একটু ম্যাসাজ করে নিয়েছি। এবার এটা ঘুরোটা তুলো, দেখতে পাচ্ছে কিনা আমি জানি না, ঘুরোগুলো এভাবে আমি উঠিয়ে নিলাম। উঠে নিয়ে এখান থেকে শুরু করলাম, ওটার এখান থেকে শুরু করেছি আর এটা এখান থেকে শুরু করছি, সেটা তোমাদের সুবিধা মতো। এটাকে এই ফাঁকে ঢোকাতে হবে, ভুরুটাকে এই ফাঁকে দিতে হবে, দিয়ে এইভাবে চাপ দিতে হবে, হালকা করে দিয়ে এইভাবে চাপ দিতে, ভুরুটা এই পাশে যেহেতু, আর যখন ভুরুটা এই পাশে থাকবে এইভাবে, তখন এই পাশটা হাতটা চাপ দিতে হবে। তো আমার ভুরুটা এই পাশে, তাই এই পাশটা আমি চাপ দেব। পুরো ভিডিওটা না দেখলে, কিছু কিছু সময় ভিডিও করতে করতে ভুরু তুলতে তুলতে আমি কথা বলছি, তাই কথা বলি। কিছু কিছু যারা শিখতে চায় বা চেষ্টা করে তাদের সুবিধা হবে। সবাই বলবে হয়তো, ভাববে যে এত কষ্ট করার কি দরকার আছে, পার্লারে গেলেই হয়। না, আমি অনেকবার গেছি, আমার মন মতো করে দেয় না। দুবার তিনবার গিয়ে আমি বুঝতে পেরেছি, যত বলি এইটুকু হবে, এটা এই পর্যন্ত হবে, সেটা সব তা করবে না, তাদের মর্জি মতো আমাকে শুনতে হবে। অতএব তারপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার গরু আমি নিজেই করবো, আর অল্প আছে। প্রথমে বড়গুলো তুলে নেবে, তারপরে প্রথমে বড়গুলো তুলে সেপটা করে নেবে, তারপরে ফিনিশিংটা। ভুরুটা কাটো,
দেখো বন্ধুরা, ওর সামনে নিয়ে এসে আমি দেখাচ্ছি। দেখো নুনটা আমার বুড়ো খুব সুন্দর না, আমি মোটাই চাই বুড়োটা। ভুরু তুলতে গেলে খেয়াল রাখতে হয় মুখ অনুযায়ী ভুরুটা হবে। আজকে কেন সবাই ভুরুটাকে পেন্সিল দিয়ে, তারপরে কাজল কাজল দিয়ে, হেড্ডা বেড্ডা দিয়ে এসব ভুরু মোটা করে, আই শ্যাডোগুলো আই শ্যাডো দিয়েও করা যায়। তাই এবার আমি ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে ছোটো কাইচি দিয়ে কেটে নেব। এই জায়গাটা মোটা রাখতে হবে। এই পাশটা আমার হালকা, এই পাশটা আর হালকা করে নিতে এই জায়গাটা সবসময় চওড়া রাখতে হয়। দিলে একটা ঘুরু রয়েছে নিচে, নিচটা এটা একটু পরিষ্কার করতে হবে। চাইলে তোমরা এরিয়েলগুলো তুলতে পারবে, পুরো মুখটাই নিজেরা করতে পারবে, তা সেটা আজকে দেখাচ্ছি না। তো আজকে এই পর্যন্ত থাক, এবার একটু সামান্য আমি ক্রিম দিয়ে মাসাজ করে নেব। প্রচণ্ড জ্বালা করে, খুব না, আমার সয়ে গেছে, একটু জ্বালা হবে, সবাই ভুরু তোলো নিশ্চয়ই জানো। একটু ক্রিম দিয়ে আমি মাসাজ করে নেব। ব্যথাটা কমেছে, দেখো। এবার আমার ভুরুটা দেখতে পাচ্ছো কিনা আমি জানি না, তা বন্ধুরা হয়ে গেছে আমার ভুরুটা। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা, তো আমার সঙ্গে থাকবে, এইরকম নতুন নতুন ভিডিও দিতে পারি আমি, আমাকে উৎসাহিত করবে। তা আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি, ভালো থেকো সবাই।